হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যুতের সৃষ্টি। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, কারণ আপনার ছোট্ট একটি সাহায্য আমাদেরকে অনেক প্রভাবিত করে। তো প্রথমেই আমরা জেনে নিই যে বিদ্যুৎ আসলে কী। তো বিদ্যুৎ হচ্ছে এমন একটি এনার্জি বা শক্তি যা শব্দ, তাপ, আলো, গতি ইত্যাদি সৃষ্টি করে। এই বিদ্যুৎ কিন্তু আবার দুই প্রকার, স্থির বিদ্যুৎ ও চলমান বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কোনো বাস্তব কাজ সমাধান করে না, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে বিদ্যুৎ ব্যবহার করি তা চলমান বিদ্যুৎ। কিন্তু সর্বপ্রথম যে বিদ্যুৎ আবিষ্কার করা হয় সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ, অর্থাৎ 1600 থেকে 1500 খ্রিস্টপূর্বে গ্রিক পণ্ডিত থ্যালেস প্রথম লক্ষ্য করলেন যে অ্যাম্বার বা পাইন গাছের শক্ত আটাতে রেশম কাপড় দ্বারা ঘষলে এটা কাগজের ছোটো ছোটো টুকরাকে আকর্ষণ করে। ধারণা করা হয় যে তখন থেকেই বিদ্যুতের আবিষ্কার শুরু। এর দীর্ঘদিন পর, প্রায় 3000 বছর পর, 1544 থেকে 1603 খ্রিস্টাব্দের কোনো একটি সময় ইংরেজি চিকিৎসক এবং প্রাকৃতিক দার্শনিক উইলিয়াম গিলবার্ট নির্দিষ্ট কিছু বস্তুর ওপর ঘর্ষণের ফলে সৃষ্ট বলকে প্রকাশের জন্য ইলেকট্রিকাস শব্দটি ব্যবহার করেন। এর পরবর্তীতে 1605 থেকে 1682 খ্রিস্টাব্দের কোনো একটি সময় ইংরেজি বিজ্ঞানী স্যার থমাস ব্রোন তার লেখা কয়েকটি বইয়ে গিলবার্টের তত্ত্বের ওপর ভিত্তি করে তার তদন্ত বর্ণনা করার জন্য প্রথম ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেন। এরপর 1725 সালে আমেরিকান বিজ্ঞানী, লেখক ও রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার বিখ্যাত ঘুড়ি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে বিদ্যুতের পজিটিভ ও নেগেটিভ উপাদান আছে। তা তিনি 1747 সালে প্রচার করেন এবং উচ্চ প্রশংসিত হন। এরপর ইতালীয় পদার্থবিজ্ঞানী আলসেন্দ্রা বোল্টা 1800 সালের কোনো একটি সময় প্রথম বিদ্যুৎ কোষ বা ব্যাটারি আবিষ্কার করেন। তাই তার সম্মানার্থে 1880 সালে আন্তর্জাতিক বৈদ্যুতিক সম্মেলন IES বিদ্যুৎ বিভবের একক হিসেবে বোল্ট রাখা হয়। এর ফলে তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। এরপর ফরাসি বিজ্ঞানী আদ্রে মারি এম্পেয়ার পর্যবেক্ষণ করলেন যে পাশাপাশি অবস্থিত দুটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ একই দিকে প্রবাহিত করলে পরিবাহীদ্বয় পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বল বিদ্যুৎ প্রবাহের হারের ওপর নির্ভরশীল। তিনি তা 1775 সাল থেকে 1830 সালের কোনো একটা সময় প্রকাশ করেন। এরপর জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 সালে ওহমের সূত্র আবিষ্কার করেন এবং পরবর্তীতে তার সম্মানে পরিবাহীর রোধের আন্তর্জাতিক একক ওহম রাখা হয়। এরপর ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে ডায়নামো তৈরি করেন, যার মাধ্যমে ব্যবহার উপযোগী বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়। আমরা এখন যে বিদ্যুৎ সুবিধা বুক করছি তা মূলত মাইকেল ফ্যারাডেরই আবিষ্কার। এরপর 1831 থেকে 1879 সালের কোনো একটা সময় স্কটিশ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন। এর ফলে ফ্যারাডের তত্ত্ব আরও স্পষ্ট হয়। 1878 সালে মার্কিন বিজ্ঞানী থমাস আলবা এডিসন প্রথম বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, যার ফলে বিদ্যুতের যুগান্তরকারী পরিবর্তন আসে। এরপর তিনি DC বিদ্যুৎ আবিষ্কার করেন এবং 1882 সালে বাণিজ্যিকভাবে প্রকাশ করেন। এর পরবর্তীতে 1887 সালে সার্বিয়ান আমেরিকান প্রকৌশলী নিকোলা টেসলা AC বিদ্যুৎ আবিষ্কার করেন এবং 1888 সালে তিনি তা প্রকাশ করেন। এরপর তার AC বিদ্যুৎ কিছুটা বাধা পেরিয়ে 1896 থেকে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এখন আমাদের বাসায় যে বিদ্যুৎ সরবরাহ আছে তা টেসলারই তৈরি। এরপর থেকে আজ পর্যন্ত বিদ্যুতের আর কোনো বিশেষ পরিবর্তন হয়নি। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যুৎকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি এবং দক্ষতার সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করতে পারছি। তো এই ছিল বিদ্যুতের সৃষ্টি সম্পর্কে কিছু তথ্য। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।